ছেলেটা বলে আমার বাবা রাস্তায় রিক্সা চালা, আমার বাবাই বড় গরিব, রিক্সা চালায় চালায় যা পায় এগুলো আমার পড়ার পেছনে খরচ দেয়। وعمل صالحا وقال إنني من المسلمين ستجدني إن شاء الله من الصالحين الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله تعالى বলেন তোমাদেরকে আমি এলিম অর্জন করার দুটা পথ দিলাম, রিজালুল্লাহ, দ্বিতীয় হলো কিতাবুল্লাহ। রিজালুল্লাহ মানে আমার প্রতিনিধি বান্দা, আমার প্রতিনিধি, আমি এদেরকে সিলেকশন করেছি, কারো থেকে কোনো ভোট নেওয়া হয় নাই। এই দল বন্ধু বানায় দিলাম তোমাদের, চলার পথিক, এলেম অর্জন করার, জ্ঞান অর্জন করে ইবাদত করবা, আমল করার জন্য এরা তোমাদের পথ নির্দেশক। এরা চার দল, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। এরা তোদের জন্য মানুষ কেমন বন্ধু জানো? আল্লাহ নিজেই বলেন, হাসুনা উলাইকা রফিকা, এ বন্ধুগুলো অনেক 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 সুন্দর। আল্লাহ যদি বলেন সুন্দর, মানুষ একটু চিন্তা করো সেটা কত সুন্দর। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, দুই নম্বরে কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব কুরআন। কুরআন আল্লাহর কিতাব। যারা মাস্তানি করে বলে আমরা কোরআন মানি, হাদিস মানি, কোন ব্যক্তি মানি না, তারা এই আয়াতকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তারা গোমরা হয়ে গেল। আল্লাহ বলেন তুই ব্যক্তি মানবি না, আর আমি চারজন ব্যক্তি দিয়ে দিলাম, তারা তোর সাথী হয়ে তোদের পথ দেখায় দিবে। আল্লাহ বলেন আমি ভালো আমলের পরীক্ষার জন্য পাঠাইলাম, কারা ভালো আমল করো, কারা খারাপ আমল করো, বেশি আমল করবি এজন্য বলি নাই। তবে কোন দিনের আমল আল্লাহর কাছে ভালো হবে বলা যায় না, কোন দিনের দোয়া কবুল হবে বলা যায় না, কোন দিনের জিকির কবুল হবে বলা যায় না, কোন দিনের সিজদা কবুল হবে বলা যায় না, কোন দিনের তিলাওয়াত আল্লাহর কাছে পছন্দ হবে বলা যায় না। এ কারণে তুমি অব্যাহতভাবে আমল চালায় যাও, নামাজ চালায় যাও, রোজা চালায় যাও, জিকির চালায় যাও, পাগড়ির আমল চালায় যাও, মেসওয়াকের আমল চালায় যাও, দস্তারখানের আমল চালায় যাও। জীবনের 60-70 বছর আমলের মধ্যে একদিনের আমল যদি কবুল হয়, আল্লাহ এ উসিলায় তোমারে জান্নাত দিবে। আল্লাহর বান্দি খুদা নিয়া রাস্তা দিয়া কান্না করে হাঁটে, খুদা খানা নাই, একটা রুটি তার হাতে কোথাও থেকে যেন চলে আসলো, রুটিটা নিজে খাওয়ার জন্য, খুদা নিবারণের জন্য রুটি হাতে নিলেন। হঠাৎ করে আল্লাহর বান্দি তাকায় দেখে একটা ক্ষুধার্ত কুকুর জিহ্বা বের করে কান্না করে, আল্লাহর বান্দি নিজে রুটি না খেয়ে কুকুরের হাতে রুটিটা দিয়ে দিল। গাইবি আওয়াজ, ও বান্দি জান্নাত তোর জন্য অজীব হয়ে গেল। ভাইরা আমার, যারা বলে আমরা কিতাব মানি, কোন ব্যক্তি মানি না, তারা গোমরা, তারা পথভ্রষ্ট। আর যারা বলে আমরা কিতাব টিতাব বুঝি না, বাবা বুঝে না, আমরা ব্যক্তির পূজা করি, ব্যক্তি যদি জাহান্নামে যায় আমরা বাবার সাথে জাহান্নামে যাব, এরাও গোমরা, এত এরাও পথভ্রষ্ট। যারা বলবে না আমরা কোরআনও মানি ব্যক্তিও মানি, কারণ কোরআন শিখতে হলে ওস্তাদ লাগবে, ওস্তাদ ভালো মন্দ যাচাই করতে হলে কোরআন নামক কষ্টি পাথর লাগবে,
কোরআন নামক কষ্টি পাথর ছাড়া ভালো মন্দ মানুষ যাচাই করা যাবে না। ওরে নবীর উম্মতের দল, আমরা কোরআনও মানি ব্যক্তিও মানি। যারা ব্যক্তি মানে, ব্যক্তি বলতে হাদিস শরীফের মধ্যে সেদিন ছাত্রদের পড়াইতে গিয়ে পেলাম, আল্লাহর নবী বলেন তোমরা মরা মানুষের অনুসরণ করো, জিন্দাদের অনুসরণ করিও না। কারণ মরা মানুষ যারা চলে গেছে, ইন্তেকাল হয়ে গেল, কবরবাসী হয়ে গেল, এদের কোনো ভয় নাই যে লাইনচ্যুত হয়ে যাবে। যারা ইন্তেকাল হয়ে গেছে, সঠিক রাস্তায় থেকে তাদের অনুসরণ করো, কারণ তারা আর পথভ্রষ্ট হওয়ার রাস্তা নাই। আর যারা এখন জিন্দা আছে, যদিও সঠিক, তাদেরকে তুমি অন্ধবিশ্বাস করিও না, কারণ সে জিন্দা, তার পাও চলে, চোখ চলে, হাত চলে, কখন জানি বাঁকা নজর ভিন্ন দিকে চলে যায়, কখন জানো হাঁটাটা ভিন্ন দিকে চলে যায়। অতএব জিন্দাওয়ালাদের অনুসরণ করতে গিয়ে তুমি অন্ধভক্ত হয় না। অন্ধভক্ত যদি হতে চাও, সঠিক পথের পথিক যারা চলে গেছে তাদের অনুসরণ করো। ভিন্ন হাদিসে নবী বলেন, কেয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে বলেন, পরবর্তী মানুষের আগের আল্লাহওয়ালারে গালাগালি করবে, কেয়ামতের আলামত। আজ আবু হানিফাকে গালি দেওয়া হয়, আজকে বড় বড় আল্লাহওয়ালাকে গালি দেওয়া হয়, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইকে গালাগালি করা হয়। ওরে নবীর উম্মত, তাও গালির সাইজ কেমন, কেমনে যে বুঝাই। আদব চলে গেল, মানবতা চলে গেল, শালীনতা চলে গেল, জবান থেকে যা আসে তাই বলা হচ্ছে, উল্টো পাল্টা বলা হচ্ছে। ওরে মানুষ এত নির্ভয় কেন হইলা, অন্যরে ছোট মনে করা কবিরা গুনা, নিজেরে বড় মনে করা কবিরা গুনা, অন্যের ভালো সহ্য করতে না পারাটাও কবিরা গুনা, পেছনে পেছনে কারো দোষ বলাটাও কবিরা গুনা। এই অপরাধগুলো আল্লাহর কসম আমার ভেতরে আছে, এজন্য আমি মাপ চাই, দোয়া চাই, কান্না করি। এই অপরাধগুলো যদি আপনার ভেতরেও থাকে, মাস্তানি করার সুযোগ নাই। এখানে যারা আছেন টুপিওয়ালা আমলওয়ালা, কেউ কি বলতে পারবেন আপনার আমল আল্লাহর কাছে কবুল হয়েছে গ্যারান্টি? তাহলে মাস্তানি করেন কেন? আমার মতো বড় বক্তা বাংলাদেশে কেউ নাই, আমার মতো মাদ্রাসার বড় মুহাদ্দিস কেউ নাই, আমার মতো খতিব আযান কেউ নাই, আমার মতো ইলমওয়ালা কেউ নাই, আমার মতো তাহাজ্জুদওয়ালা কেউ নাই, আমার মতো আমলওয়ালা কেউ নাই। আপনি কত বড় আমলওয়ালা, ইলমওয়ালা, সাহাবায়ে কেরামদের মতো নয়, তাদের মতো নয়, যারা নবীর হাতের মাধ্যমে জমিনে দর্জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন, তাদের ইতিহাস করে দেখেন। আবু বকর কান্না করে জীবন কাটায় দিলেন, ওমরে ফারুক কান্না করে জীবন কাটায় দিলেন, হযরত আলী ওসমান কান্না করে জীবন কাটালেন, জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরে তাদের কান্নার কি দরকার? আজকে ময়দানে কান্নার বয়ান নাই, কান্নার আওয়াজ নাই, পাবলিক এত পাগল, ওই বক্তার পাগল, যেই বক্তা ময়দানে বেশি হাসা। পাবলিক বলে স্মার্ট বক্তা, বড় দামি বক্তা, হাসায়া পেট ব্যথা করে ফেললো। এক বক্তা তো বয়ানে বলেই ফেলেছে, বাঙালি এত বেশি কেন কাঁদো, নবী তো বেশি কাঁদেন নাই, এত কেন কাঁদো, হে বাঙালি, নবী বেশি কাঁদেন নাই। আল্লাহর নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা আল-আইন আলান-নার, জাহান্নামের আযাবের ভয়ে যদি চোখের পানি ছেড়ে দাও, ওই চোখের পানির বদৌলতে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াযহাকু ক্বালিলাম ওয়ালইয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। দুনিয়ার ঘরে যদি আগুন লাগে, পানি সারা যেমন ঠান্ডা করা যায় না, তোমার আমার গুনার কারণে আল্লাহ না করুন যদি কবরে জাহান্নামের আগুন জ্বলিয়া যায়, ওই কবরের আগুন নিবানের জন্য পানি ছাড়া বিকল্প কোন রাস্তা থাকবে না। তবে দুনিয়ার আগুন নিবাতে হলে নদীর পানিতেই হয়, বৃষ্টির পানিতেও হয়, পুকুরের পানিতেও হয়, টিউবওয়েলের পানিতেও হয়, কিন্তু তোমার আমার গুনাহের কারণে কবরের ভেতরে জাহান্নামের আগুন যদি জ্বলে যায়, ওই আগুন বৃষ্টির পানি দ্বারাও ঠান্ডা করা যাবে না। বৃষ্টির পানি নয়, নদীর পানি নয়, টিউবওয়েলের পানি নয়, ওই কবরের আগুনে যদি পানি দিয়া ঠান্ডা করতে চাও, ওই কবরের আগুন নিবানোর জন্য একমাত্র পানি হলো চোখের পানি। কান্নাকাটির বয়ান নাই, বড় মুসিবত। আল্লাহ আপনি আমাকে সবাইকে হেদায়াত দান করেন, আমিন। আরো মহব্বতে বলেন, আমিন। ভালো আমল না বেশি আমল? আল্লাহ।
ভালো আমল হতে হলে কয় জিনিস লাগবে? এক নম্বরে ভুলে গেছে, এক নম্বরে এলেম আসবে কয় রাস্তায়, এক নম্বরে ব্যক্তি, দুই নম্বরে কিতাব, এক নম্বরে দুই নম্বরে কিতাবের থেকে ব্যক্তির মূল্য বেশি। দুনিয়াতে বহু ব্যক্তি ছিলেন আল্লাহর পাঠানো নবী, কিতাব নাই, কিতাব একশত চাইছেন, নবী তো অনেক। ভাইরা আমার, কিতাব হলো মুআখখার, ব্যক্তি হলো মুকাদ্দাম। অনবীর উম্মত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে শুকর আদায় করেন, ও মালিক, সম্মানের চেয়ারে বসতে হলে দুই জিনিসের একটা লাগে, হয়তো টাকা লাগবে না হয় ইলম লাগবে। ও মালিক, তুমি আমাদের টাকা দাও না, ইলমে অভিধান করেছ, হাজার 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 শুকর তোমার, এলেম পেয়েছি টাকা পাই নাই, কারণ এলেমের এত দাম, এত দাম, এলেম এত দামি, এলেম যার সিনায় ডুববে তার সিনাটাও হবে অনেক দামি। রাজিনা আকিস মাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফা ইন্নাল মা লা ইয়ফনা আন করিবি ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু ইলমে রাহে জাজু কর দান বেসাম খলকে রাদান জবাবে বাসাওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এলেম পে খুশি, টাকা পে খুশি না রে আল্লাহ, কেন? এক নাম্বার কারণ হলো টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলেমওয়ালার ইলেম সিনায় ডুববে কখনো বিদায় হবে না। দুই নাম্বার ব্যবধান হলো টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, আর ইলিমওয়ালার যত ইলিম বাড়ে তত বন্ধু বাড়ে। তিন নাম্বার ব্যবধান, টাকাওয়ালা যত বুড়া হয় তত ঘৃণা জমে, ইলিমওয়ালা যত বয়স বাড়ে সবার মোহব্বত বাড়ে। এলমেরা এজাজ কর দান এক নম্বর ভালো আমলের জন্য কি লাগবে? ইলিম লাগবে, ইলিম লাগবে। ইলিম না থাকলে নামাজ পড়লে কাজে আসবে না। একজনে আল্লাহু আকবার বলে হাত বাঁধলো, হাতটা বেঁধেই তাকবীরে তাহরিমা, আর হাত বেঁধে পড়ল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হলো না? কথা বলেন তো জানতে হবে না কিভাবে নামাজ পড়ব, কথা বলেন না? জানার রাস্তা কয়টা? এক নাম্বার ব্যক্তি, দুই নাম্বারে কিতাব, বুঝেন ভালো করে বুঝেন, এক নম্বরে ব্যক্তি, দুই নম্বরে কিতাব। সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, সল্লু কামা রাআইতুমুল কিতাব বলা হয়নি, কিতাব দেখে নামাজ পড়লে পেছে পড়বা, পেছে পড়বা। এজন্য নবী বলেন, আমি যেমন পড়ি সাহাবায়ে কেরাম তোমরাও তেমন পড়ো। পণ্ডিত পণ্ডিত লেখতে জানে না, মোসবার জং বাংলা বোখারি ফিরে, ওরে খোদা, এর সামনে আলেম ওলামা কোন দামই নেই, বোখারি মুখস্থ করে লাইছে, আলেম ওলামার এটির দাম নাই। কেন কয়? এরা সব তাবলিগে গিয়া শিরিক করে মুশরিক হয়ে গেছে। কেন কেন কয়? নবীর যুগে তাবলিগ তাবলিগের টাইম ছিল, তুমি যে কও তাবলিগ ছিল না এই জন্য শিরিক। নবীর যুগে তো বুখারী শরীফ নামের কোন কিতাব ছিল না, এসোর এটা মানো কেন? বারবার বাইরে আমার, আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। বুখারী শরীফ নবীর যুগে ছিল,
এটা মানেন কেন? ওরা যখন বলে আপনার উত্তর দিতে এত টেনশন কিসে? নবীর যুগে মুসলিম শরীফ ছিল না, মানেন কেন? নবীর যুগে কোরআন শরীফের ভেতরে জের জবর ছিল না, মানেন কেন? নবী জীবনে শার্ট প্যান্ট টাই পরেন নাই, আপনি পরেন কেন? আল্লাহ আপনি হেদায়াত দান করুন। এক নম্বর কি? এলেম। এলেম আসবে কয় রাস্তায়? এক নম্বর ব্যক্তি, এক নম্বরে, দুই নম্বরে কিতাব মানি কোরআন, আর ব্যক্তি মানি চারজন, কয়জন? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহ। ভাইরা আমার, আল্লাহর দরবারে ভালো আমলের জন্য চার জিনিসের এক নম্বরে লাগবে ইলম, দুই নম্বর যে জিনিসটা লাগবে আমল ভালো হওয়ার জন্য এর নাম হলো বিশুদ্ধ নিয়ত। বিশুদ্ধ নিয়ত, সহি নিয়ত, নিয়ত না সহি নিয়ত। নিয়ত ভেজাল তো আমলও ভেজাল, ফলাফলও, ফলাফলও ভেজাল। এক নম্বরে লাগবে ইলম, দুই নম্বরে লাগবে কি কথা কন? বিশুদ্ধ নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমলের ফলাফল নির্ধারণ হবে নিয়তের উপরে। নিয়ত ভালো ফলাফল ভালো, নিয়ত খারাপ ফলাফল খারাপ। দুনিয়ার কাজ করতে গিয়ে যদি নিয়ত ভালো হয় দুনিয়ার কাজটাও আখেরাতের কাজে পরিণত হয়ে যাবে, আর নিয়তে যদি ভেজাল হয় আখেরাতের কাজও দুনিয়ার কাজ হয়ে যাবে। পয়গম্বর আদম জমিনের মধ্যে যখন আগমন করেছেন, পয়গম্বর আদম জান্নাতি পোশাক শরীরের ভেতরে নাই, আল্লাহ তাআলা পোশাক খুলে ফেলেছিলেন ওই সময় নিষিদ্ধ গাছের কিনারায় যখন গেল তখন জান্নাতি পোশাক পরে গেল। লা তাকরাবা হাযিহি শাজারা, হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। যখন নিষিদ্ধ গাছের কিনারায় গেল, আম্মাজান হাওয়া এবং আদম দুজনার বস্ত্র পড়ে গেল, সসর ঢাকার জন্য আল্লাহর করুণার দিকে তাকায় আছেন, আল্লাহ তাআলা অর্ডার করলেন তিন নামের একটা গাছ আছে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, ওই তিন নামক গাছের পাতা দিয়ে আদম তুমি বড় বড় তিনটা পাতা তোমার শরীর ঢেকে নাও। আম্মাজান হাওয়া আলাইহা সালামকে বললেন তুমি পাঁচটা পাতা দিয়ে শরীর ঢেকে নাও। তিনের ব্যাখ্যা বাংলায় করা হয়েছে ডুমুর, ডুমুর গাছ, ডুমুর গাছ, ডুমুরের পাতা দুনিয়ার পাতা আর আল্লাহর জান্নাতের গাছের পাতায় ব্যবধান। আমরাও জমিনে বড়ই গাছ খাই, বড়ই গাছের বড়ই খাইনি, বড়ই চিনি, এদিকে কি বড়ই কয়, বড়ই খাই। সিদরাতুল মুনতাহা ওখানে একটা বড়ই গাছ, দুনিয়ার বড়ইর মতো ওখানের বড়ই গুলো হলো এক একটা ঘরের ভেতরে মা বোনেরা যে চাল ডাল রাখে মটকা বলে, মটকা বড় বড় এরকম বড় বড় একটা বড়ই, আর পাতাগুলো হলো কালকেলাল হাতির কানের মতো এক একটা পাতা। আল্লাহ বলেন হে আদম হাওয়া জান্নাতের পোশাক নাই, তিন নামক গাছের পাতা দিয়ে সতর ঢেকে নাও এবং দুনিয়ায় বের হয়ে যাও। আদম নবী হাওয়া আলাইহা সালাম সব বের হয়ে গেলেন। লম্বা কথা, নিয়তের ভেজালের কথা বুঝাইতে গিয়া হায়াতুল হায়ওয়ানে ঘটনা পেশ। আদম নবী যখন পাতা জান্নাতি গাছের পাতা সতর ঢেকে জমিনে আসলেন, জঙ্গলার হরিণরা খবর পেয়ে আদম নবীকে দেখার জন্য হাজির হয়ে গেল। আদম নবীর সাক্ষাৎ লাভের পর আদম নবী হরিণেদের পাতার অংশগুলো ছিঁড়ে ছিঁড়ে দিলেন। আদম নবী জানতেন এই জঙ্গলার প্রাণীগুলো এরা গাছের পাতাকে বড় মহব্বত করে। আদম নবী এই পাতাগুলো অংশ অংশ করে হরিণেদের দিল, তারা মুখের মধ্যে নিয়ে নিল। আল্লাহ তাআলা এই জান্নাতি বরকতি পাতা হরিণের মধ্যে যখন নেওয়া হলো, এই পাতার বরকতে প্রত্যেকটা হরিণের মধ্যে আল্লাহ তিনটা নেয়ামত দান করেছে।
আদম নবী দুনিয়াতে আসলো কবে? আর জঙ্গল ভাই লোকই হরিণাই লোকই তো ভাইরা, আমার আদম নবী দুনিয়াতে আসার 2000 বছর আগে জমিনে বসবাস করেছে জিন্নাত। আদম নবী জমিনে আসার 2000 বছর আগে জমিনে বসবাস করেছিল জিন্নাত। এরা কেউ মরে নাই, মারাও হয় নাই, রহমতের ফিরিস্তা দিয়ে এদেরকে যখন ধাওয়া দিল, এরা দুইটা দল ভাগ হয়, কেউ সাগরে গেল, কেউ জঙ্গলে গেল। এখনো তারা কেউ জঙ্গলে বসবাস করে, কেউ সাগরের মাঝখানে বসবাস করে। কুমিল্লার মাদ্রাসার একটা ছাত্র জিনেরা নিয়ে গেছে, 1 সপ্তাহ 10 দিন পরে আবার তদবির করার কারণে দিয়ে গেল। জিজ্ঞাসা করা হলো, তুই কই ছিলি, কই খাইছো, কি পরিবেশ দেখলি? বলে জিনেরা নিল, কোথায়? বলে সাগরের মাঝে, বিল্ডিং এর ভেতরে, সাগরের অনেক ভেতরে, উঁচু উঁচু টাওয়ার, সুন্দর সুন্দর বিল্ডিং, গ্লাস দ্বারা বানানো। আমাকে কি করলো বলে, ওখানে যাওয়ার পরে নিস্তালা বিল্ডিং এর নিস্তালায় বললো ওদের সন্তানদের আরবি পড়াইতে। আমি ওদের আরবি পড়াইলাম যেদিন আমি আসবো। আমাকে বলা হলো, তোর বাবায় তদবির করেছে, জি আসতে হবে। আমি আসার এক মুহূর্তে দোতলায় উঠলাম, বিল্ডিং এর সিঁড়িবে উপরে উঠে দেখলাম আমার মতো একটা বাঙালি ছেলে দেখা যায়। কিরে তুই এখানে কতদিন? বলে 1 মাস। বাড়ি যাবি না? বলে আমার তদবির করে না কেউ। তুই যদি যাও আমার বাড়িতে একটু খবর পৌঁছে দিস, আমি আমার নাম ঠিকানাটা কাগজে লিখে তোরে দিয়ে দিলাম, পকেটে রাখবি। ওই আল্লাহর বান্দা ছেলেটা বলে, কাগজ পকেটে, কিন্তু নিয়ে আসার সময় আমি অচেতন, কোথায় গেল জানি না, ওরা পালায় গেছে। ওই আদম নবী দুনিয়াতে আসার 2000 বছর আগের জিনেরা কেউ মারা হয় নাই, ফেরেশতারা কাউকে পিটায় মারে নাই, কেউ জঙ্গলায় চলে গেছে, কেউ সাগরের ভেতরে চলে গেছে। এই জিন আসার আগেও এই জমিনে আরো কিছু বাসিন্দারা বসবাস করেছে। তাফসীর ইবনে কাসির বর্ণনা করে, এই জমিনের মধ্যে জিনের আগে যে বাসিন্দারা ছিল, এদের নাম আছে, ওই প্রাণীদের নাম আল হিনাল বিন, আল হিনার বিন নামের প্রাণীরা জমিনে বসবাস করতো। পয়গম্বর আদম হরিণের যখন জান্নাতি পাতা দিল, কয়টা নেয়ামত পেল? 3টা নেয়ামত। 1 নম্বরে ওই জান্নাতি পাতা শরীরের মধ্যে স্পর্শ হওয়া মাত্র তাদের চেহারাটা সুন্দর হয়ে গেল। ওরে তাকায় দেখ রে বাঙালি সুন্দর বন, এত সুন্দর না হরিণের চেহারা যত সুন্দর। 2 নম্বর নেয়ামত, তাদের গোশতের ভেতরে আল্লাহ স্বাদ বাড়ায় দিলেন, হরিণের মতো গোস্ত স্বাদওয়ালা আর একটাও নাই। 3 নম্বর নেয়ামত পেল, নাভির ভেতরে কস্তুরি দিলেন। এই পাতা খেয়ে হরিণেরা জঙ্গলায় যখন চলে আসলো, জঙ্গলায় আসার পর তাদের ওই পাতার ঘেরানে পুরো জঙ্গল মুখরিত হয়ে গেল। অন্য হরিণেরা টের পেয়ে বলে, কই তো নেই মেশক আম্বর নিয়ে আসলি? বলে জানো না, আদম নবী আসছেন, বিদায় বেলা জান্নাতের পাতা দিয়েছে, ওই পাতার ঘেরান সরায় গেল। ওরা বলে, আমরাও যাই আদম নবী থেকে ওই ঘেরান ওয়ালা পাতাও নিয়ে আসি। ওরা যখন চলে গেল, আদম নবী তাদেরকেও পাতার অংশ ছিঁড়ে দিলেন। জঙ্গলায় আসার পর তাকায় দেখে তাদের পাতায় কোনো ঘেরান নাই। ব্যাপার কি ব্যাপার? বলে নিয়তের ভেতরে ভেজাল। আগের দল হরিণীরা তো গেছিল আদম নবীকে দেখার জন্য, পাতা আনার জন্য নয়, আদম নবীর বরকত অর্জনে বিনিময়ে হাদিয়া পেল পাতা। এরা তো আদম নবীকে দেখতে যায় না, এরা পাতা আনার জন্য গেল। এ কারণে নিয়তের ভেজাল, ফলাফলেও ভেজাল। আগের দলের পরিশুদ্ধ নিয়তে 3টা পেল, এরা নিয়তের ভেজালে 2টা পেল। সুন্দর চেহারা পেল, গোশতের স্বাদ পেল, কিন্তু কস্তুরি নাভির ভেতরে আর পেল না। এ কারণে জঙ্গলায় সব হরিণের নাভিতে কস্তুরি হয় না, হাজারের ভিতরে 2-1টার নাভির মধ্যে কস্তুরি হয়। এই কস্তুরি এত দামি, এত সুঘ্রাণ, একটা দানা যদি এখানে ফেলে দেওয়া হয় পুরো অঞ্চল ঘেরানে মুখরিত হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আমলের পরীক্ষা দেওয়ার জন্য পাঠালেন, বেশি আমল না ভালো আমল?
ভালো আমলের জন্য চার জিনিস লাগবে, দুই নাম্বার লাগবে বিশুদ্ধ নিয়ত, এক নাম্বারে লাগবে ইলম, দুই নাম্বারে বিশুদ্ধ নিয়ত, তিন নাম্বার লাগবে ধৈর্য, তিন নাম্বার ধৈর্য, ধৈর্য লাগবে, ধৈর্য ছাড়া তোমার আমল কামিয়াবের দরজায় পৌঁছবে না। নেক আমল, নেক আমল এত দাম। আল্লাহ তাআলা ভিন্ন সূরার ভেতরে বলেন, চার গুণওয়ালা মানুষ জান্নাত পাবে। ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আসেনি নেক আমল, আসেনি ধৈর্য, নেক আমলের এত দাম। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন, তার থেকে ভালো কথা আর কার হবে, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। থেকে ভালো কথা আর কার হবে, যেই বান্দা মানুষকে ডাকে মাজার শরীফের দিকে, কার দিকে? আল্লাহর দিকে। কার দিকে? আমার দলে আসো, আমার ভর্তি ফরম পূরণ করো, আমার দল করো। না না, কার দল করো? উলাইকা হিজবুল্লাহ, তারা হবে আল্লাহর দল। আল্লাহর দলে ভর্তি হওয়া ওই ব্যক্তির কথা ভালো, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নেক আমল করে এবং দাবি করে আমি বড় পীর সাহেব, তাকে মুজাদ্দিদে জামান, আমি বড় কুতুবুল আলম। না না, কোন কুতুবের দাম নাই, বুজুর্গের দাম নাই, আল্লাহর কাছে পরিচয় হলো, ইন্নানি মিনাল মুসলিমিন। আমি পীর না, আমি মুরিদ না, আমি বড় হুজুর না, আমি কিছুই না, আল্লাহর আদালতে আমার বড় পরিচয়, আমি মুসলমান। আল্লাহ তাআলা বলেন, দুইটা কাজ করো, জান্নাত রিজার্ভ হয়ে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই উঠলেই আমি মোনাজাত দিয়ে দিই, আমার পরে আর কেউ আছে? না, মোনাজাত দিয়ে দিই। এটা বরকতি জায়গা, চলবে? চলবে না বললে তো একজনও ভাই নাম না। আল্লাহ সব ভাইকে কবুল করে, বেশি আমল না ভালো আমল। ভালো আমল হতে কয়টা জিনিস লাগবে? এক নাম্বারে, দুই নাম্বারে বিশুদ্ধ নিয়ত, তিন নাম্বারে ধৈর্য। আল্লাহ পাক বলেন, ধৈর্য ধারণকারীকে কিয়ামতের ময়দানে বলবে, বিনা হিসাবে জান্নাতে যা। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি। ধৈর্য আছে নি? কি ধৈর্য থাকলে কি আর কিলাকিলি থাকতো এই দেশে? ধৈর্য যদি থাকতো, মুসলমান কোন মানুষ মানুষের বাড়িতে আগুন দিতে পারত না। ধৈর্য যদি থাকতো, সন্তান মা বাবারে হত্যা করতে পারত না, মা বাবা সন্তানকে মেরে ফেলতে পারত না। এরকম নেককারজনক ঘটনায় জমিন আছে না নাই? ছয়তলা বিল্ডিং থেকে মা তার দুধের বাচ্চাটারে নিচে ফেলে দিল। দুনিয়া আসলে কিছুই না রে ভাই, দাজ্জাল নামের সন্তান ঐশী নিজের আপন মা বাবাকে চক্রান্ত করে হত্যা করে ফেলল, স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে। দুনিয়াতে তাকায় দেখো কিছুই না, কিছুই না, হঠাৎ দেখি রঙের দুনিয়া অন্ধকার হয়ে গেল। ভালো মানুষ হঠাৎ মারা গেল, কি ব্যাপার? একত্রে না চাট আনলাম,
বলে ঘরে এসে বলল আমাকে বিবি এক গ্লাস পানি দাও, বুকটা ব্যথা করে। আমি পানি আনতে গিয়ে এসে দেখি আমার স্বামী আর নাই, সরফট করে করে জায়গায় মরে গেল। দুনিয়া কিছুই না, কই গেল টাকাওয়ালা? তুমি কয় টাকার মালিক হয়েছো হিসাব করো, কারুনের থেকে বেশি টাকা তোমার হয় নাই, গাদ্দাফির থেকে বেশি ক্ষমতাও হয় নাই, টাকাও তোমার হয় নাই। একটু তাকায় দেখো কোথায় গাদ্দাফি, কই সাদ্দাম, কই ডব্লিউ বুশ চলে গেল, কই নমরুদ, কই হামান, কই কারুন, কই ফিরাউন, এক এক করে সবাই চলে গেল, কেউ থাকার না। কত আশা বুকে বাঁধা ছিল, কেউ আশা পূরণ করে যেতে পারলো না। ওরে সন্তান, দুনিয়া কিছুই না, আল্লাহ হলেন আমার আপন, আর কেউ আপন না। ওই আল্লাহকে আপন বানায় কবরে যাও, কবরে যাওয়ার পরে দেখবা কবর জান্নাতের বিছান হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার মোহে পড়ে আজ আল্লাহকে ভুলে গেছো। অনেকে ভাবতেছো টুপি পরলে বুঝি স্বাধীনতা হারিয়ে ফেলব, কই আমরা তো না খায় মরি না, টুপির কারণে মাথা গরম হয় নাই, লম্বা জামার কারণে সম্মান কমে নাই। কেউ কি ভাবতেছো টুপি দাড়ির কারণে আমাকে গোপনে কেউ ভাতা দেয় না? না, বরং টুপিওয়ালা বলে গালি দেয়, দাড়িওয়ালা বলে গালি দেয়। কত গালি, কত তিরস্কার, কত তিরস্কার। এত গালির পরেও টুপি ফালাইলাম না, দাড়ি ফেললাম না, লম্বা জামা খুললাম না, কই কাউকে তো গালিও দেই নাই, কোটি টাকার মালিকও না। কারণ কওমি মাদ্রাসায় পড়েছি, যেখানে পড়লে কোনো সরকারি চাকরি নাই, সার্টিফিকেট নাই। অনেক জাতি ভাই রামগু দিকে বৃদ্ধাঙ্গুল উঠায়া বলে কৌমিতে পড়ে কি লাভ হবে, চাকরি পাবি না, চাকরি পাবি না। ওরে আল্লাহর বান্দা, তুমি কেন আমগো দিকে তাকায় বাঁকা নজরে বলো চাকরি পাবো না? আল্লাহর কসম করে আমার ইমানের কথা আমি বলি, চাকরির আশায় আমরা কওমি মাদ্রাসায় পড়ি নাই, আমরা লেখাপড়া করেছি আল্লাহর গোলামি করার জন্য, এখনো আল্লাহর গোলামির পেছনেই দৌড়াই, আর দুনিয়ার টাকা পয়সা আমাদের পেছনে পেছনে দৌড়াই। কারণ টাকা আমার গোলাম, আমি টাকার গোলাম না, দুনিয়া আমার গোলাম, আমি দুনিয়ার গোলাম না, এটাই তো বাস্তবতা। মালিকের গোলামে খুঁজবে, টাকা আমার গোলাম, টাকা আমারে খুঁজে খুঁজে আমার বাসায় যাবে, দুনিয়া আমার গোলাম, দুনিয়া আমাকে খুঁজে খুঁজে আমার ঘরে যাবে, আর আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর তালাশেই ঘুরতে থাকব। টুপির কারণে, দাড়ির কারণে, টাকা পয়সা কমের কারণে আমগো না খায়া কেউ মরি নাই, ছেলে মেয়ের জন্য রাস্তায় ভিক্ষাও করি না রে ভাই। আল্লাহ যে কত সম্মান দান করেছেন বুঝাবার কোন ভাষা না। গতকালকে ভোলায় মাহফিল করলাম, গতকালকে ভোলায় মাহফিল করলাম, মাগরিবের কিছু আগে হেলিকপ্টার দিয়ে আমাকে নিয়ে গেল, সারা রাত ওখানে থেকে আজকে দশটার সময়, সাড়ে দশটার সময় আবার আমার বাসার সামনে নামায় দিয়ে গেল। এরপরে আবার জুমা পড়াইলাম, প্রোগ্রামটা নিয়েছে একটা কওমি মাদ্রাসাওয়ালারা, তিনবার ঘুরায় ঘুরায় বলছি না মাদ্রাসায় দেওয়া যাবে না, কারণ গরিব মানুষের ঘামের টাকায় মাদ্রাসা চলে, এই টাকার হেলিকপ্টারে ব্যয় করে আল্লাহকে বেজার করতে আমি পারবো না। তিনবার ঘুরার পরে এসে বলে না আপনার এই পুরো খরচ একজন ধনী লোক আমাদের এলাকায় দিয়ে দিবে, মাদ্রাসার পক্ষ থেকে একটা টাকাও আপনার পেছনে ব্যয় হবে না। ওরে নবীর উম্মতের দল, সারা জীবন সেজদায় যদি কাটাই শোকর আদায় করে শেষ করতে পারবো না, এলেম নাই আমল নাই আপনারা কি জানেন, আমার খবর আমি জানি, আমার পেট ব্যথা আমি জানি কেমন জ্বলতেছে, আমি জানি আমার এলেম কতটুকু, আমি জানি আমার আমল কতটুকু, আপনারা দেখেন আমার মতো ভালো কেউ নাই, অথচ আমি গভীর ভাবে তাকায় দেখি রাস্তার কুকুর আমার থেকে অনেক ভালো, আমি তার মতো।
কুকুর মালিকের গোলামি করে, মালিকের থেকে কিছু নেয় না। আর আমি মালিকের গোলামি করতে পারি না, অথচ মালিক আমারে অনেক কিছু দিছে। কুকুরে মালিকের লাত্তি খাইয়াও মালিকেরে ভুলে না। আর আল্লাহ এত সম্মান এত কিছু দিয়েছে, ওই আল্লাহর জন্য বিন্দু কিছু করতে পারি না। এরপর মাওলার কাছে বারবার কান্না করি, মালিক আপনি যতটুকু সম্মান দিয়েছেন আমার গুনার কারণে আপনি আমাকে ফেলাইয়া দিয়েন না রে আল্লাহ। এরে নবীর উম্মতের দল, দুনিয়া কিছুই না, আল্লাহর গোলামির জন্য পাগল হও, দুনিয়ার সব তোমার পাগল হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর মহব্বতে ধৈর্যের পাহাড় গড়ে আল্লাহ ওয়ালার সহবত নিয়ে দৌড়াও। আল্লাহর মহব্বত বড় দামি এক সম্পদ রে যুবক, আমিও তোমার মতো যুবক সন্তান, আমার মা আমার বাবা এখনো আছেন। ও পর্দার আরানের মা, আপনারাও মা, আমার মাও একজন মা, আপনার বাবারাও বাবা, আপনিও সন্তানের বাবা, আমার বাবাও বাবা। হাফেজে কোরআনের মা, মা আপনিও মা, কোরআনওয়ালার বাবাও বাবা, আপনারাও বাবা। কত মানুষ এসে কান্না করে, দোয়া চায়, হুজুর দোয়া করেন, 10 বছর বিয়া করলাম ছেলে নাই। আমি বললাম ছেলে দিয়া কি করবা, এগুলো দিয়া তো মুসিবত মামলা হামলার ভরে, চরিত্র ঠিক না রাখতে পারলে তো জীবন বিপন্ন হয়ে যাবে। বলে না, রমজানে গত বছর তারাবির নামাজ যখন পড়লাম, পেছনে তেলাওয়াত শুইনা চোখের পানি ধরে রাখতে পারিনি, নামাজের পরে গিয়া দেখলাম এত সুন্দর তেলাওয়াত কার কণ্ঠের চলল, সামনে গিয়া দেখি বেশি বয়সের না, কোন রকম একটা ছোট বাচ্চা কোরআন পড়া। বললাম বাবা তোমার কপাল ধন্য, তুমি কার সন্তান? ছেলেটা বলে আমার বাবা রাস্তায় রিক্সা চালায়, আমার বাবাই বড় গরিব, রিক্সা চালায় চালায় যা পায় এগুলো আবার পড়ার পেছনে খরচ দেয়। আমি আল্লাহর কাছে কান্না করেছি, রে আল্লাহ তুমি এমন একটা ছেলে দাও কোরআনের হাফেজ বানায় কবরে যাও। এরে যুবক আল্লাহর গোলাম, সম্মান কমে নাই, রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, কেন এত ভয় পাও? আমি বলি নাই তোমরা সবাই আমার মতো হুজুর হয়ে যাও, আমি একবারও বলি না। তুমি স্কুলে পড়ো পড়ো, কলেজে আসো থাকো, ভার্সিটিতে পড়ো পড়ো, তুমি চাকরি করো করো, ব্যবসা করো করো, যা করো করো, যেখানেই থাকো ওখানে থাকিয়েই তুমি আমার নবীর আদর্শের মালাটা গলায় লাগায় দাও। নামাজ পড়ো 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়ো, টুপি মাথায় দাও, দাড়িটা লম্বা করো, আল্লাহওয়ালার বয়ানটা শুনে শুনে নিজের জীবনটারে সুন্দর করে নাও। রাস্তা দিয়া চলি দেখি কত রিক্সাওয়ালা, রিক্সা চালায় মাথায় টুপি লম্বা জামা গলায় পাগড়ি লাগা, রিক্সা চালায় কোনো কথাও নাই, ওই রিক্সা চালায় আর জিব্বা দিয়া আল্লাহর নামের জিকির করে, আজানটা হওয়া মাত্র রিক্সা বন্ধ করে মসজিদে গিয়া সেজদায় লুটে যায় আর কান্না করে, ও মালিক এই টুপির কারণে কত গালি শুনলাম, দাড়ির কারণে কত গালি শুনলাম, লম্বা জামার কারণে কত তিরস্কার কত গালি, তারপরও টুপি ফালাই নাই, গালির কারণে লম্বা জামা ফালাই নাই, দাড়ি ফালাই নাই। রে আল্লাহ আজকে দাড়ি না রাখলে কোটি কোটি টাকা অর্জন করা যাবে, না না অল্প টাকার জন্য জীবনটারে তোমার রাস্তায় বিলায় দিলাম। ওরে নবীর উম্মতের দল, আজকে দেখো তোমার মতো যুবক দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজ স্কুল কলেজে অভাব নাই,
তুমি কেন পারবা না রে বাবা, জবাব নাও, তোমার কপাল বন্ধ হয়ে গেল, তোমার মতো যুবক দাড়িওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজি রে আবার নি, পুলিশ বিডিয়ার অভাব নাই, তুমি কেন পারো না, কপাল পুড়ে গেল, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি পাঁচ ওয়াক্ত, স্কুল কলেজ ভার্সিটি লেখাপড়া করে, শিক্ষক ছাত্র অভাব নাই, উকিল ব্যারিস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার অভাব নাই, রাস্তা ড্রাইভার অভাব নাই, শ্রমিকের কাজ করে অভাব নাই, কোটি কোটি টাকার মালিক ব্যবসা করে হালাল খায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই, যুবক তুমি কেন পারবা না রে বাবা, তোমার কপালটা কি পুড়ে গেল, অনুরোধ করে বলি দুই দিন মাহফিলের আসে দিনেই বাজার মিলল, আগামী বছর এই বাজার মিলবে কিনা জানা নাই, যদি এই কোরআনের বাগান মিলে তবে তুমি আর আমি থাকতে পারবো কিনা জানা নাই, এমন কোন দিন নাই ফজরের নামাজে মুয়াজ্জিন ইন্না লিল্লাহর আওয়াজ দেয় না, এই মসজিদে আজকে আর এক মসজিদে কালকে, একটা না একটা মসজিদে ইন্না লিল্লাহর আওয়াজ, দুনিয়া কিছুই না রে বাবা, যেই বাবা সন্তানের জন্য ঘাম ফালাও, এখন যদি মরে যাও ওই সন্তান তোমার লাশ এমন একটা বাসবাগানে নিয়ে যাবে, দিনের বেলাও যেখানে যাইতে বড় ভয় সাপের গর্ত ভয়, সন্তান ওখানে লাশ দাফন করে আসবে আর খবর নিবে না, দাফন করা মাত্র ঘরে এসে ঝগড়া শুরু করবে, বাবা রেখে যাওয়া সম্পদ বন্টন করে আমাকে দাও তোমরা নাও, আসলে কেউ আপন না, আল্লাহর মহব্বতে যতটুকু করে যায় এতটুকু আল্লাহর কাছে অ্যাকাউন্টে জমা থাকে, ভালো আমল করার চেষ্টা করি ভাই, ভালো আমলের জন্য তিন নাম্বার লাগবে ধৈর্য, ধৈর্য যদি থাকতো ইমাম সাহেব একটু কেরাত লম্বা লইলে ইমামের উপরে কত মন্তব্য করে কত বেয়াদব আছে না নেই, রমজান মাসে তারাবি খতমে তারাবিতে হাফেজ সাহেব যত দ্রুত কোরআন পড়ে ততই কমিটি খুশি বলে হুজুর আমগো মসজিদের হাফেজ সাহেব বিদ্যুৎ ফেল, আহা কোরআন শরীফ পড়বা মানুষের চোখের পানি পড়ে যাবে, কোরআনের তেলাওয়াতে মানুষের দিলটা নরম হবে চোখে পানি আসবে, কমপক্ষে অক্ষরগুলো শুদ্ধভাবে উচ্চারণ স্পষ্ট হবে, যদি তুমি বেশি টাইম দিয়ে খতমে তারাবি না পারো পায়ে হাত রেখে অনুরোধ করে গেলাম সূরা তারাবি পড়ো তারপরও কোরআনের আজমতের সাথে যেন বেয়াদবি না হয়, ধৈর্যের এত দাম এত দাম, ধৈর্যের পাহাড় গড়েছেন পয়গম্বর ইসমাইল পয়গম্বর ইব্রাহিম, ধৈর্য সুরির নিচে ইসমাইলকে দিয়া বাবা বলে তুমি কেমন তৈয়ার, ইসমাইল ডাক দিয়া কয় সাতাজি দুনি ইনশা ছয় বছরের সন্তান বলে আব্বা আমি ধৈর্য ধারণকারীদের মধ্যে একজন, তাড়াতাড়ি জবাই করেন, হুকুমটা আল্লাহ না জানি আবার উঠায় নিয়ে যায় দেরি হলে, তাড়াতাড়ি জবাই করেন, আমি রেডি হয়ে গেলাম, তবে বাড়িতে বসে যদি একটু বলতেন আমি মায়ের থেকে বিদায়ের সালাম নিয়ে যাই, আমার মা তো জানে না আপনি আমাকে জবাই করার জন্য নিয়ে আসেন, গত বছর হয়তো ধৈর্যের বয়ানটাই ময়দানে করেছিলাম রে বাবা, তিন নাম্বার যে আমল ভালো হওয়ার জন্য জিনিসটা লাগবে তার নাম ধৈর্য, চার নাম্বার যে জিনিসটা লাগবে তার নাম হলো ইখলাস, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের আমল বড় দাম, ইখলাস মানে খালেসান লি ওয়াজহিল্লাহি তাআলা, আমি যা করব কার সন্তুষ্টির জন্য, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন,
নামাজ আমার কোরবানি, আমার মরণ আমার জীবন কার জন্য? আরো জোরে বলেন, আমার ব্যবসা বাণিজ্য কার জন্য? আমি বয়ান করি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি বয়ান শুনি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি কোরআনের খাতমত করি আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টি থাকবে প্রবল, আর বিনিময়ে যা আল্লাহ দিবেন এর উপরে খুশি থাকাটাই হলো মুমিনের পরিচয়। ওরে নবীর উম্মতের দল, তুমি যদি আল্লাহর দিকে আগায় যাও, দুনিয়া তোমার পেছনে পাগল হয়ে ঘুরবে। ওরে নবীর উম্মত, ওই আল্লাহর দরবারে ভালো আমল নিয়ে যদি যেতে চাও, নাম্বারে ইখলাস, ইখলাস, ইখলাস এটা অন্তরের ব্যাপার, চোখে দেখার জিনিস না, এটা চোখে দেখা যায় না, অন্তরের ব্যাপার। ইখলাসের সম্পর্ক কলবের সাথে, এই চার জিনিসের মাধ্যমে ভালো আমল নিয়ে আল্লাহর দরবারে যাও। ওরে নবীর উম্মতের দল, এই চার গুণে গুণান্বিত হয়ে বান্দা আমল করো পাঁচ ওয়াক্ত নামাজ। শুধু পাঁচ ওয়াক্ত নামাজ না, বান্দা হাঁটতে চলতে যখন সুযোগ পায় নফল নামাজও সারা যাবে না। ভোর রাতের কান্না তাহাজ্জুদের নামাজ, কারণ ২৪টা ঘন্টা বান্দা আল্লাহকে ডাকে, বান্দা আল্লাহকে ডাকে, কিন্তু এমন একটা সময় যে সময় বান্দা আল্লাহকে ডাকে না, বরং আল্লাহ তার বান্দাকে ডাকেন। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ভোর রাতে আল্লাহর অলিরা আল্লাহকে ডেকেছেন তো পেয়ে গেছেন, এমন একজন বুজুর্গের নাম আমাকে বলেন, যেই বুজুর্গ তাহাজ্জুদ ছাড়া বুজুর্গ হয়ে গেল, এমন একজন বুজুর্গের ইতিহাস বলেন যে ভোর রাতের কান্না ছাড়া আল্লাহকে পেয়ে গেল। না না না, বন্ধুর সম্পর্ক তো গভীরই হয়। ভোর রাতে আমার আল্লাহ ডাকে, বান্দা কি প্রয়োজন আমার কাছে চাও? যারা চেয়েছেন আমি আল্লাহ তাদের দিতে দেরি করি না। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইকে বাঙালি এক আলেম প্রশ্ন করলেন, মা বাবার দিকে যদি সন্তান নেক নিয়তে তাকায় কবুল হাজার সওয়াব পাওয়া যাবে, কিন্তু আমরা যে আল্লাহ ওয়ালার দিকে তাকায় আমরা কি পাব? হাকিমুল উম্মত বলেন, ও বাঙালি আলেম, মা বাবার দিয়ে সন্তান নেক নিয়তে তাকালে বাইতুল্লাহর জিয়ারত পাবে, বাইতুল্লাহর হজ পাবে, আর আল্লাহ ওয়ালার দিকে যদি ভালো মহব্বতে তাকাও, শুধু বাইতুল্লাহ পাবি না, বরং বাইতুল্লাহর মালিক আল্লাহকে পাবি। সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ জমানা, সোহবতে বাউনিয়া বেহতারাজ সব সালে তাআত বেরিয়া, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর মহব্বতে আমরা ভালো আমল করব চার জিনিসের মাধ্যমে, কোরআন তারে সহি করে নিব, এশার নামাজের পরে এক ঘন্টা প্রতিদিন একজন ইমামকে আলেমকে সময় দেই, নামাজ পড়তে যেই সুরাগুলো প্রয়োজন এগুলো শুদ্ধ করে নেই, একজন খাটি আল্লাহওয়ালা কান্নাওয়ালা বুজুর্গ তাহাজ্জুদওয়ালার সাথে সম্পর্ক করি, এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, দাড়িটার মধ্যে আর আঘাত দিব না। রে যুবক, তুমি যদি পাও ধরতে বলো আগায় দাও, আমি তোমার পাও ধরতে রাজি আছি রে বাবা, তারপরও বলবো দাড়ি কেটে নবীরে কাদায়ও না। তুমি মুমিন মুসলমান, তুমি আমি যদি নবীর তরিকা মতে না চলি কোনো বেদিন চলবে না। অনুরোধ, খানাও বন্ধ হবে না, ঘুম বন্ধ হবে না, বাজার বন্ধ হবে না, বিয়া শাদী বন্ধ হবে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, দাড়িটা লম্বা করে দাও, মা বাবার খেদমত করো, নবীর তরিকার টুপিটা মাথায় রাখো, দাড়ি লম্বা করো,
মানুষের সেবা যত্ন করো, গরিবের সহযোগিতা করো, জবানের হেফাজত করো, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করো, তওবার নিয়ত করে যাও, খাঁটি তওবা, দুদিন মাহফিলের আজ শেষ দিন, তওবা করে যাই, আল্লাহ জীবনে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, টুপি ছাড়বো না, আল্লাহ তোমার এক খাস গোলাম বুজুর্গের সাথে বন্ধুত্ব বাজায় আমার জীবনের আমল তারে পরিশুদ্ধ করে নিব, ভালো আমল করার তওবা করার তৌফিক দাও। অন্তর যদি মজবুত থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি নিয়ত যদি হয়, দিলটা যদি ভালো থাকে, মুনাফিকি যদি না থাকে রে বাবা, খাঁটি নিয়ত যদি হয়, গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরও দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, ওরে আল্লাহর বান্দারা তারপরও বলি, দাড়ি টুপি বাদ দিয়ে তুমি কতটুকু আরামে আছো বলো, দুনিয়ার লাইনেও যদি একটু শান্তিতে থাকো বলো, না না তুমি কেন, বাংলাদেশ কেন, সারা দুনিয়ার এক নম্বরের ধনী লোকের খবর নাও, ওই লোকটাও টুপিওয়ালাদের মতো শান্তিতে নাই, শান্তি দেওয়ার মালিককে আল্লাহ, অতএব আল্লাহ শান্তি দিবেন আল্লাহর বিরোধিতা করলে, না না আল্লাহর গোলামি করলে আল্লাহ শান্তি দিবেন, আমাদের খানাও বন্ধ নাই, ঘুমও বন্ধ নাই, বাজার করাও বন্ধ নাই, ওরে যুবক আল্লাহর গোলাম, সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাতও পাবে না, যার দিলটা মজবুত আছে মুনাফিকি নাই, চাকরি থাকার যাক, আমি নবীরে কাঁদাবো না, আল্লাহর বিরোধিতা করবো না, আমি ভালো আমলের জন্য আজকে থেকে তওবার দরজায় ফিরে আসলাম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, যত কিছু হোক না কেন দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবার খেদমত করবো, ওলামায়ে কেরামদের মহব্বত করবো, গরিবদের প্রতি সহযোগিতার নজর রাখবো, ভ্রাতৃত্ব বন্ধন কখনো নষ্ট করবো না, এমন ভালো নিয়ত যদি হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ আপনি হাতগুলো কবুল করে নেন, দাড়িওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ, সুন্নতের আমলওয়ালা আশেক বানায় দেন, মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ, চার গুণ নিয়া ভালো আমল করার তৌফিক দান করেন আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ, ঈমান ও আমলটারে মজবুত করে দেন আল্লাহ, চলার পথে মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ, তবে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ, আমাদের ঈমান আমল মজবুত করে দেন, বলেন আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا، اللهم اكفيناهم بما شئت، اللهم إنا نجعلك في نعورهم ونعوذ بك من شرورهم، اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم إني أعوذ بك من زوال نعمتك، اللهم نظر قلوبنا بنور معرفتك، اللهم طهر قلوبنا عن غيرك، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، উদয়ের মালিক গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে, ইলমের মারকাজ এ সুন্দর মাদ্রাসার মাহফিল দুদিন আর শেষ দিন মোনাজাতে হাত তুলেছে, কত উলামায়ে কেরাম হাত তুলেছেন, কত সাদা দাড়িওয়ালা হাজি সাহেব মুরব্বীরা হাত তুলেছেন, কলিজার টুকরা কত যুবক, কত ছোট ছোট বাচ্চা, কত ছাত্র ভাইরা হাত তুলেছেন, মাইকের আওয়াজ পেয়ে কত মা বোনেরাও যেন হাত তুলেছে, আয় আল্লাহ গুনার কারণে হাত উঠাইতে বড় ভয় লাগে, বড় লজ্জা লাগে, দুনিয়ার জমিনে বাচ্চা খেলতে গিয়া মাঠে খেলতে খেলতে মজা পেয়ে ধুলা বালু লাগায়
পুরা শরীরটা জামা কাপড় গুলো ধুলা দিয়ে নষ্ট করে ফেললো। এক পর্যায়ে সন্তান দুর্বল হয় আর ডানে বামে তাকায়, মা বাবা তালাশ করে আর বলে আব্বু আম্মু কোলে তুলে নাও। সন্তানের ডাকে মা বাবা সন্তানের সামনে গিয়া হাত বাড়াবে, দেখে দুলা সন্তানের শরীর বুড়া নষ্ট হয়ে আছে। মা বাবা বলে রে সন্তান ধুলা বালু গায়ে লাগাইছো কোলে নিব না। সন্তান এই খবর শুনে আবার কান্না জড়িত কণ্ঠে আব্বু আব্বু বলে ডাকে আর বলে কোলে নাও। মা বাবা যখন নেয় না তখন আবার মাটিতে ধুলার ভিতরে গড়ায়া পড়ে যায়। সন্তান যখন মাটিতে গড়ায় যায় মা বাবার মায়ার অন্তরে জোশ এসে যায়, তখন ওই ধুলা বালুর দিকে না তাকায় মা বাবায় হাত বাড়ায় সন্তানের কোলে তুলে নেয়। খোদায়ার বালি আল্লাহ আপনি আমাদের এই দুনিয়ার খেলার মাঠে পাঠাইলে, দুনিয়ার এই খেলার ময়দানে আইসা শয়তানের ধোকায় পড়ে নফসের ধোকায় পড়ে গুনাহের ধুলা বালু দিয়া জীবনটারে নাপা করেছি রে আল্লাহ। যে হাত উঠাইলাম তাকায় দেখি ধুলা গুনাহের ধুলার দ্বারা হাত দুটো নাপাক, গুনাহের ধুলা দিয়া জিব্বাটারে নাপাক করেছি রে আল্লাহ, গুনাহের ধুলার দ্বারা আমার অন্তরটারে নাপাক করেছি রে মাওলা, গুনাহের ধুলা বালু দিয়ে আমার চোখ নাপাক করেছি, আমার পাও নাপাক, আমার অন্তর নাপাক, পুরা জিন্দগিটারে গুনাহের ধুলা বালু দিয়া নাপাক করেও আপনাকে ভুলি নাই। আপনার দরওয়াজায় এসে আল্লাহ বলে ডাক দিলাম, মা বাবায় সন্তানের ডাক শুনে ধুলা বালুর দিকে তাকায় না, মায়ার কারণে কোলে তুলে নেয়। মা বাবার থেকে কি আপনার মায়া কম? আয় আল্লাহ গুনার ধুলা বালুর দিকে তাকায় ফালায়া দিয়েন না রে মানি, আমরা আপনার আদরের নবীর উম্মত, আয় আল্লাহ কুদরতি ভাবে আমাদের কবুল করে নেন, জীবনের সব গুনাগুলো মাফ করে দেন, আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন আল্লাহ। দুই দিন পর্যন্ত যত উলামায়ে কেরাম আলোচনা করেছেন কবুল করে নেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ, সওয়াব কোন নবীর রওজা মোবারকে পৌঁছে দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে পৌঁছায় দেন। আয় আল্লাহ তাআলা জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও নবীজির রওজা মোবারক জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ ঘুমের ঘরেও যদি হয় আমার মায়ার নবীর সাথে মোলাকাত করায় দিয়ে নাম, জীবনে আপনাকেও দেখি না নবী কেউ পাইলাম না রে আল্লাহ। কোরআন হাদিস পরে ওলামায়ে কেরামদের কথা শুনে শুনে নবীর মায়া অন্তরে ঢুকায় টুপি পরলাম, দাড়ি রাখলাম, লাম্বা জামা পরলাম। আয় আল্লাহ আপনার মায়ার নবীর আদর্শের টুপি দাঁড়িয়ে তো সুন্দর, না জানি আমার মায়ার নবী কত সুন্দর, আয় আল্লাহ নবীকে দেখবার মনে চায়, আয় আল্লাহ নবীকে ঘুমের ঘরে মোলাকাত করায় দিন আল্লাহ, সুন্নতের আমলওয়ালা আশেক বানায় দেন। আয় আল্লাহ কোরআনের মাহফিলে যারা টাকা পয়সা পরামর্শ দিয়ে মাইক লাইট প্যান্ডেল দিয়ে সহযোগিতা করেছে কবুল করে নেন, মাদ্রাসার যা প্রয়োজন গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ জীবনের গুনাগুলো মাফ করে দেন, আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন আল্লাহ, ঘরে ঘরে কোরআন সুন্নার বাতি জ্বালায় দেন, মা বোনদের আবেদা পরদানিশী বানায় দেন, ছেলে সন্তানগুলো দিনদার নেককার বানায় দেন। আয় আল্লাহ বেশি বেশি নেককার ছেলে মেয়ে দান করেন, কোরআনওয়ালা সন্তানের মা বাবা বানায় দেন আল্লাহ, আদর্শবান সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ, যাদের সন্তান নাই নেককার সন্তানের ব্যবস্থা করে দেন, যাদের সন্তান আছে আপনি আদর্শওয়ালা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন,
মুসলমানের ইমান আমল ইজ্জতের হেফাজত করেন আল্লাহ। এ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন আল্লাহ, আয় আল্লাহ এই বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন আল্লাহ। মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন, আয় আল্লাহ পেরেশানওয়ালার পেরেশানি দূর করে দেন। যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে সফলতা দান করেন আল্লাহ, আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন। ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। ও দয়ার মালিক, কোরআন ও হাদিসের এলেমের নূর দিয়া সিনা তারে ভরপুর করে দেন আল্লাহ। ইলম ইলম হিকমত আমল ইজ্জতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। হাসাদ রিয়া কিবির থেকে আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ। ইখলাস ও তাকওয়ার উচ্চ মাকাম দান করেন আল্লাহ। সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন আল্লাহ। আয় আল্লাহ আপনার গোলাম নবীর কাটি উম্মত হিসাবে কবুল করে নেন আল্লাহ। ও দয়ার মালিক, মোনাজাতের পরে সবাই যার যার ঘরে চলে যাবে, মোনাজাতের পরে ময়দান খালি হয়ে যাবে, তিমের মতো হয়ে যাবে রে আল্লাহ। আগামী বছর এই ময়দান মিলবে কিনা জানি না, থাকতে পারবো কিনা জানি না। আজকে যারা আছে অনেকে গত বছর ছিল, আজ তারা জমিনের মধ্যে না। আয় আল্লাহ এরকম এই ময়দানে একটু কুদরতের নজর দিয়ে দেখেন, কত ওলামায়ে কেরামরা হাত তুলেছেন। একটু তাকায় দেখেন রে মাওলা, মোনাজাতের পরে অনেকে ঘরে গিয়া দেখবে মা এখনো ঘুমায় নাই, সন্তানের অপেক্ষায় বসে আছে আর বলে বাবা আয় আমি এখনো খানাও খাইনি। আয় আল্লাহর একদল আপনার গোলামে ময়দানে আছে, যাদের মা নাই বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। ওরে সন্তান সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো, শীতের ভেতরে আজকে তুমি ল্যাব গায়ে দিয়া ঘুমাও। ও সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না, ওই মা বাবার জন্য কি মায়া অন্তরে আসে না। ও দয়ার মালিক এই ময়দানে দেখেন কে মা বাবা হারা ইয়াতিম, ইয়াতিমের দিকে তাকায়াও কি মায়া হবে না রে আল্লাহ। ওলামায়ে কেরামদের আমিন কি কবুল করবেন না, সাদা দাড়িওয়ালাদের আমিন গুলো কবুল করে নেন, যুবকদের আমিন গুলো কবুল করে নেন, তালিবুল ইলমদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ প্রত্যেকের মা বংশ ও সকলের আমিন আমিন গুলো কবুল করে নেন। আয় আল্লাহ এতিমের উসিলায় মোনাজাত কবুল করে নেন, নবীজির নিসবতে আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ মেহরবানি করে দ্বীনের খাতিম বানায় দেন। আয় আল্লাহ বাংলার জমিন আপনি কবুল করে নেন। ইসলাম ও দেশ রক্ষায় যারা জীবন দিল নাজাত দিয়া দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ ইসলামের ব্যানার নিয়ে যারা মানুষকে ধোকা দেয় তাদের হেদায়াত দান করেন আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ, ইমান ও আমলের শক্তি বাড়ায় দেন। জনপ্রতিনিধির দায়িত্বে যারা আছেন, প্রশাসনিক ভাবে যারা কাজ করে, দিন ও দেশের খাদেম বানায় দেন আল্লাহ, জালিম মুনাফিক দুশ্মন থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ, সকল কবরওয়ালাদের কবরের আজাব মাফ করে দেন আল্লাহ, গুনাহের কারণে দিলটা পাথরের মতো শক্ত চোখে পানিও নাই। আয় আল্লাহ কোরআনের বরকতে দিলটাকে নরম করে দেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, মেহরবানি করে কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ, আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। এ ময়দানে কি কারো চোখের পানি আসবে না রে মালিক, আমাদের কারো ছেলেও মারা যায় নাই, মেয়েও মারা যায় নাই, এরপরেও কেন ময়দানে মানুষ কান্নার আওয়াজ?
আমরা কেউ ছেলেও হারাই নাই মেয়েও হারাই নাই, আমরা তো আপনাকে হারায়া খুঁজতেছি, আপনার তালাশে মসজিদে দৌড়াই, আপনাকে পাওয়ার জন্য কোরআনের মজলিসে যাই, আপনাকে পাওয়ার জন্য মাদ্রাসায় দৌড়াই, আপনাকে পাওয়ার জন্য আপনার খাস ওলিদের কাছে দৌড়াই। আয় আল্লাহ, খানার দিকেও তাকাই না, ঘুমের দিকেও তাকাই না। কত মানুষ এখন ঘুমায় দরজা বন্ধ, আর এই বান্দাগুলো ঘুমায় না, ঘুমের নষ্ট করে কোরআনের মহব্বত এখানে হাজির হয়েছে। অনেকে বসারও জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় কোরআনের কথা শুনছে, মনে কোনো কষ্ট নাই, দেওয়ার মতো কিছু নাই, আপনার দরবারে কোনোটার অভাব নাই। আয় আল্লাহ, সবার সিনার ভেতরে হেদায়েতের বাতি জ্বালায় দেন আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন, হালাল রিজিক বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, বারমার মুসলমানের উপরে রহমত নাজিল করেন আল্লাহ। মার সামনে সন্তানের জবাই করা হয়, সন্তানের সামনে মা বাবাকে জবাই করা হয়। আয় আল্লাহ, দেখেছি ছোট ছোট বাচ্চাগুলোর গলায় রশি লাগায় কুকুরের মতো রাস্তায় রাস্তায় টানে, ও দয়ার মালিক সহ্য করতে পারি না, গুনাহের কারণে শাস্তি দিয়েন না রে আল্লাহ, আমরা তওবা করেছি আর গুনাহ করব না, নফসের ধোকায় পড়ে করেছি আর গুনাহ করব না রে মালিক, ওই বেঈমানের হাত থেকে মুসলমানের হেফাজত করেন আল্লাহ, যারা চলে গেল জান্নাতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ, বেদিনদের হেদায়াত দান না হয় ধ্বংস করে দেন, মুনাফিক থেকে আমাদের ঈমান আমল ইজ্জত হেফাজত করেন আল্লাহ, বিদেশের ঘরে যারা আছে তাদেরকেও হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সকলের দোয়া মোনাজাত নবীজির ওসিলায় কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। আয় আল্লাহ, ইখলাসের উচ্চ মাকাম দান করেন, স্থায়ী জায়গা বহু অর্থের প্রয়োজন, গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, অর্থের গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ, কোরআনের নিসবতে দিনের খাদেম হিসাবে কবুল করে নেন। সারা